ভয়েস অফ খান, সুরের মূর্ছনায় আলোর পয়গাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই বেশ ভালো। আমি বরাবরের মতো ইমন খান আছি আপনাদের সঙ্গে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে ভয়েস অফ খানের স্টুডিওতে বললে ভুল হবে, খোলা আকাশের নিচে এমন একজন ব্যক্তিকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যিনি বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের একজন সফল সুরকার ও কণ্ঠশিল্পী। বলছিলাম জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী শালীন আহমদের কথা। যারা নতুন দর্শক আছেন ভয়েস অফ খানের, শালীন আহমদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং শালীন আহমদের কিছু কথা ও শালীন আহমদের কণ্ঠে চমৎকার কিছু ইসলামী সঙ্গীত শুনব। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আজকের অনুষ্ঠানের অতিথি শিল্পী শালীন আহমদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে আপনার আজকের এই অনুভূতি আমরা একটু জানতে চাইব। হ্যাঁ, আমারও অনেক ভালো লাগছে। আমি আজকে ভয়েস অফ খানের আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে আপনি অনেক সৃজনশীল কাজ করতেছেন, তো আজকে আমি এখানে ইনভাইট করে আন্তরিক ধন্যবাদ জানাই আপনার খান অফ ভয়েস অফ খান স্টুডিওকে। শালীন ভাই, আমরা জানি যে আপনি একজন সফল সুরকার ও কণ্ঠশিল্পী, তো ভয়েস অফ খানের দর্শকদের জন্য আপনার পক্ষ থেকে কী উপহার রয়েছে? আজকে আমি গান শোনাবো, যেহেতু গানের সাথে আছি গানই শোনাবো। তো যারা ভয়েস অফ খানের সাথে আছেন আপনারা সবসময় থাকবেন এবং ভয়েস অফ খানের যে আপডেটগুলো আসবে আপনারা সবসময় শেয়ার করবেন আমি আশা করি। আজকে আমি একটি গান শোনাবো, গানটি হচ্ছে অনেক কালজয়ী একটি গান, এটা শুনেছেন। গানটি আব্দুল আলিমের কণ্ঠে গাওয়া হয়েছিল। পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি যে তার মন জোগাইয়া। দাখিলাই মিলে না সই, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। অসাধারণ ভাই, অনেক ভালো লেগেছে আপনার কণ্ঠে চমৎকার ইসলামী সঙ্গীত শুনলাম। প্রিয় দর্শক, আমরা শালীন আহমদের কণ্ঠে চমৎকার একটি ইসলামী সঙ্গীত শুনলাম। তো শালীন ভাই, বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে সবাই জানেন যে আমি একটি স্টুডিও করতেছি ঢাকায়, ঢাকা যাত্রাবাড়িতে, এবং সিলেটে জিতুমিয়া পয়েন্ট কাজী বাজারে দুইটা স্টুডিও অলরেডি কাজ শেষ হয়ে গেছে, এখন জাস্ট ওপেনিংয়ের বাকি আছে। তো ওপেনিংটা হয়ে যাবে ইনশাল্লাহ আগামী 10 তারিখ অথবা 12 তারিখের দিকে। কুক ভোকাল নামে স্টুডিও হচ্ছে, সেটা আপনি জানেন।
তো এটা নিয়েই ব্যস্ত আছি। শালীন ভাই, আমরা আপনার কাছ থেকে একটু আগে চমৎকার একটি ইসলামী সঙ্গীত শুনেছি, আমরা আবারও আপনার কাছ থেকে আরও একটি ইসলামী সঙ্গীত শুনতে চাচ্ছি। আশা করছি বয়েজ অফ খানের দর্শকরা আমার সঙ্গে একমত হবেন। এরকমই আরেকটি গান, দুয়ারে এসে দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তুলো, এই গানটিও একটি বিখ্যাত গান। দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তুলো রে তুলো, দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দুই কান্দে ছিল যে তোমার দুই জনা পাহারা, তোমারে কেলা থইয়া পালাইছে তাহারা, দুই কান্দে ছিল যে তোমার দুই জনা পাহারা, তোমারে কেলা থইয়া পালাইছে তাহারা, তোমার কুটুরি নয় দরজা বন্ধ যে হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দিবানিশি যে ছয় জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় আছে ভাব দেখি রে মোনা, দিবানিশি যে ছয় জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় আছে ভাব দেখি রে মোনা, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে, তোমার আল্লাহ বিনে নাই রে কেহ জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। অসাধারণ ভাইয়া, জাজাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা শিল্পী শালীন আহমদের কাছ থেকে পরপর দুটি চমৎকার ইসলামী সঙ্গীত শুনলাম, এবার বিদায় নেবার পালা। শিল্পী শালীন আহমদ, আমরা সবাই জানি যে আপনি অনেক ব্যস্ত মানুষ, তারপরেও অনেক ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনেক অনেক মোবারকবাদ আপনাকে। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। আপনাকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে ইনভাইট করার জন্য, এবং ভয়েস অফ খানকে ভয়েস অফ খান স্টুডিওর জন্য আমার শুভকামনা রইল, দোয়া রইল। আর যারা ভয়েস অফ খানের সাথে আছেন ইউটিউব চ্যানেলে, সবাই এই ভয়েস অফ খানের নিয়মিত আপডেটকে আপনারা শেয়ার করবেন এবং সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন ইউটিউবে ফেসবুকে, যেগুলো কাজ হচ্ছে ভয়েস অফ স্টুডিওর মাধ্যমে সেগুলো আপনারা শেয়ারের মাধ্যমে এটা প্রচারের দায়িত্ব নেবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।